হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে যে গানটার উপর আমরা রিয়াকশন দিতে চলছি, সেই গানটা কিছুদিন ধরে খুব রিকোয়েস্ট আসছিল আমাদের কাছে। গানটার নাম হচ্ছে পারিসা। পারিসা, আর যে অভিনয় করেছেন এই গানটার মধ্যে, সে হচ্ছে এখনকার বাংলাদেশের হার্টথ্রব ট্রেন্ডিং, যার প্রেমে সব মেয়েরা টপার টপ করে পড়ছে কুলের মতো, আর তার নাম হচ্ছে মুশফিক আর ফারান। ভাই, তো এই ভাইয়ের গানের রিয়াকশন দেওয়ার আগে, যেহেতু অনেক রিকোয়েস্ট আসছিল, তো আমরা ডিসাইড করলাম যে একটু নাটক বা ড্রামা একটু দেখে নেওয়া যাক। তো আমরা একটা ড্রামা দেখেছি, তো অসাধারণ ব্যক্তিত্ব এবং অসাধারণ অ্যাক্টিং করছেন তিনি। তো ভাবলাম যে এত সুন্দর যখন রয়েছে, তো এই গানটা তো রিয়াকশন দেওয়া বানতা হয় বস। তো এই গানটা যে ড্রামাটা থেকে নেওয়া হচ্ছে, সেটার নাম হচ্ছে ক্রাশ ড্রামাটা। আর যে চ্যানেলটা থেকে আমরা গানটা নিচ্ছি, সেটা হচ্ছে স্বদেশ এন্টারটেনমেন্ট। আমরা অরিজিনাল ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর রিয়াকশন দেখার জন্য তো একটাই চ্যানেল, দি বংস রিয়াকশন, ঠিক আছে। আর যে গানটা গেয়েছেন, সে গানটা খাইরুল ওয়াসি হলো মানে মেল ভয়েসটা, আর ফিমেল হলো রুমানা এতি। আমরা শুনিনি আর কি এনাদের গান, সবই অচেনা, পুরোই অচেনা রয়েছে, সবই অচেনা, সবই অচেনা। তো চলো আগে গানটা শুনি, তারপর বাকি কথা হবে। একদম বিয়ে চুলের স্টাইলটা একটু অন্যরকম, হ্যাঁ স্ট্রেট করেছে। আগে যে ড্রামাটা দেখেছিলাম ওখানে কার্লি কার্লি ছিল। এক জীবনে এক মানুষী হইলি রে দুইজন, এই মনেতে বহাইলি দুঃখেরি শ্রাবণ। এক জীবনে এক মানুষী হইলি রে দুইজন, এই মনেতে বহাইলি দুঃখেরি শ্রাবণ। আগে যদি জানতাম আমি করবি রে এমন, বিশ্বাস কইরা দিতাম নায়া আমার। Come on.
চরম পারিসার পারিসাত পাল্টে গেছে মন পারিসার পারিসাত একই আচরণ বেশ ভালো গানটা, মানে ওর মানে মুখের এক্সপ্রেশনটা খুব সুন্দর লাগে, মানে আমি একটাই ওর আমি আর দেখিনি সিরিয়াসলি, মুখের এক্সপ্রেশনটা খুব ভালো আর কি মুশফিকার ফারানের, এই জন্যই আর কি এত পছন্দ করে আর পছন্দ করছে মেবি সত্যি। আর যে গানটার লাইন ছিল পারিসারে পারিসা তোর বদলে গেছে মন, পারিসা পারিসা তোর বদলে গেছে মন, আর এটা কি পারিসা পারিসা ফিরবি না কি একটা এরকম কি একটা করলি রে কি ও না পাল্টে গেছে তোর মন, পাল্টে গেছে তোর মন। হ্যাঁ তো বেশ ভালো লাগলো। আর একটা যেটা ছিল শেষের দিকে লাইনটা ছিল যে পড়লে করলি আপন আপন রে করলি পর, তো পুরো আমরা বিয়েটা দেখিনি ড্রামাটা, যদিও বা গানটা শুনে মনে হচ্ছে বা যেটুকু থিমটা দেখলাম সেটুকু দেখে মনে হলো যেটুকু যে হয়তো তাদের মধ্যে প্রেম ছিল, পরবর্তীকালে বিচ্ছেদ হয় কোনো কারণে বসতে এবং দুজনের দুজনের অন্যান্য মানুষের সাথে বিয়ে হলো কিন্তু দুজনের কেউই হ্যাপি নয়। প্রেমটাও যখন হয়েছে তখনও আর কি খুব একটা ভালোভাবে হয়নি, মানে শুরুর দিকে ঝামেলা হয় পরবর্তী সেই ব্যাপারটা আর কি মিষ্টি একটা প্রেম জন্মায়, কিন্তু যে সমস্ত প্রেমগুলো শুরুতে ঝামেলা হয় না সেই প্রেমগুলো মিষ্টি কিন্তু পরিণতি হয়, তো হয়তো সেরকম টাইপের চেষ্টা করলো দুজনেরই, মানে দুজনই মেল ফিমেল দুজনেরই নতুন শুনলাম, খুবই সুন্দর ভয়েসটা সত্যি খুব সত্যি ভালো, আর কথাগুলোর মধ্যে অনেকটাই বাংলাদেশি গান রয়েছে যেটা শোনা গেল, আর ওভারঅল ভালো লাগছে বেশ, কানে ভালো লাগছে, ফারান ভাই তো ফাটিয়ে দিয়েছে ওটা নিয়ে তো কোনো কথাই না, দারুণ দারুণ। আর ওভারঅল থিমটাও বেশ সুন্দর ছিল, আর আমি আরেকটা যেটা ড্রামা দেখেছি সেখানেও ওই ভাইকে একজন মানে কলেজ ইউনিয়নের একজন নেতা হিসাবে দেখেছি, সেই তার মুখের এক্সপ্রেশনটাও মানে সেখানে যে অ্যাক্টিংটা ছিল দুর্দান্ত অ্যাক্টিং ছিল, বেশ ভালো লেগেছে আমার ওনার অ্যাক্টিংটা, আর এইটা দেখেও বেশ ভালো লাগে, ভালো লাগে। বুঝতে পারছি এবার যে কেন মানে ক্রেজ চলছে এখন বাংলাদেশে এই মুশফিক ভাই, আমরা দিয়েছিলাম মানে মুশফিক আর ফারানে দিয়েছিলাম ওই অভিনয় অভিনয় যেটা আমরা ফার্স্ট দেখি, তখনই আর কি কমেন্ট আসে যে দাদা একবার অ্যাক্টিংটা দেখুন আর কি, এই নাটকগুলো সাজেস্ট করতে থাকে আর কি, তো সত্যি উনি মানে লেভেলের আর কি অ্যাক্টর, একদম এটা নিয়ে তো কোনো মানে সন্দেহ নেই, সন্দেহ নেই, ফাটাফাটি অ্যাক্টিং করছেন এবং পরবর্তীকালে আশা করি আরো ভালো ভালো গানের উপর, আর ওনার যদি নাটকের বা ড্রামার কোনো ক্লিপস পাই তার উপর ডেফিনেটলি আমরা রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি বাংলাদেশের মানে গানটাই শুনতাম একটা সময়, গানই শুনতাম, আর অপূর্ব ভাইকে ভালোবাসি খুব আমি বলি আর কি, রোমান্টিক ভাবে আমি খুব পছন্দ করি, আর আরফান ভাই তো এখন কোনো কথাই হবে না, তো সর্বসেরা আর কি গুরুদেব মানুষ, এখন আস্তে আস্তে মানে বাংলাদেশের প্রত্যেকটা জিনিস আমরা জানতে পারছি, এটাই খুব ভালো লাগছে যে এত মানে ভালো ভালো মানুষ ওখানে থাকে সত্যি, অ্যাক্টিং হোক গান হোক মানে যদি কোনো পলিটিক্যাল আগের দিন আমরা দিয়েছিলাম যে নিসুল হক ভাইয়ের কথা তো ভালো একটা স্পিচ ছিল, খুব ভালো লাগলো, আর তার আগে আমরা হুমায়ুন ফরিদি স্যারের উপর দিয়েছিলাম, ওটা তো ওগুলো সত্যি অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতো জিনিসপত্র, যত জানতে পারছি খুব ভালো লাগছে, তত বেশি আমাদের পছন্দ করেছি সমস্ত রিঅ্যাকশন গুলোতে বেশ ভালো লাগছে সিরিয়াসলি, তো এরকম ভাবে এই রিঅ্যাকশনটাও যদি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা টং করে বাজি দিও, জানো চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করতে ভুলো না, সেই কমেন্টের উপরেই আমরা রিকোয়েস্ট রেখেই রিঅ্যাকশন দিচ্ছি, সেটা নিয়ে তো কোনো ব্যাপারই নেই একদম, আর আমাদের একটা ফেসবুক পেজ আর গ্রুপ যেটা আছে সেটাতে যত পারো শেয়ার করো, ফেসবুক পেজটাকে লাইক করো ফলো করো এবং ফেসবুকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করো, কেন ওই শেয়ারটা আমাদেরকে আরও বেশি সাবস্ক্রাইবার আর ভিউ করতে হেল্প করবে, তো প্লিজ আমাদের সাথে থাকো পাশে থাকো এইভাবে ভালোবাসো, তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবাইকে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিও, পরের ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে তখন জানো টাটা।